ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে, এমনটা আশঙ্কা করে বিবৃতি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে দাবি করেছেন, বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে। দেশটির এমন বক্তব্য নাকচ করে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ মনে করছে না এমন ধরনের কোনো সুযোগ রয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 52 বছরে বাংলাদেশের অর্জন শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ নিয়ে রাশিয়ার হুঁশিয়ারির ব্যাপারে মন্ত্রী মন্তব্য করেন। বাংলাদেশ ইস্যুতে রুশ মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। আরব বসন্তের সম্ভাবনা নিয়ে তিনি জানান, তার মনে হয় না এ ধরনের কোনো সুযোগ আছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত আছে, আর 7 জানুয়ারি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কি বলেছে এটা ইস্যু নয়, এ ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে। অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায় না। বাংলাদেশ সার্বভৌম, দেশের ভারসাম্য পররাষ্ট্রনীতি। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, কে কি বলল না বলল এটা তাদের মাথা ব্যথা, পররাষ্ট্রগুলোর টানাটানিতে পা দিতে চায় না বাংলাদেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায়, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় বলে জানান মন্ত্রী। গত শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞাসহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এরই মধ্যে গত 22 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। সেদিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যদিও ওয়াশিংটনের তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। রিজওয়ানা রিন্তি, কালবেলা।